সাধন পান্ডে হলো করোনা, মন্তব্য বিধায়ক পরেশ পালের। পরেশ সাধনের দীর্ঘদিনের টানাপড়েন এটা রাজ্য রাজনীতির সবার জানা। সাম্প্রতিক কলকাতা মেয়রকে আক্রমণের পরিপ্রেক্ষিতে পরেশ পাল বাকি বাকিটা শুরু দেখো রিপোর্ট। মানে একটা সংঘাতের সূত্রপাত, কোন সংঘাত নেই, ওকে কেউ পছন্দ করে না, ওকে ওকে দল থেকে নিজে থেকে চলে যাওয়া উচিত। অজিত ভাইয়াকে ও মেরে ফেলেছে সংঘাত করে, ওর সঙ্গে ভোরা চক্রবর্তীর সংঘাত, ওর সঙ্গে আমাদের বোর্ডের চেয়ারম্যান অনিন্দ্র রাউতের সঙ্গে সংঘাত, ওখানে রবীন ভোটের সংঘাত, সীতার জয়সার সংঘাত, ওরা সজীব ভাইয়ার সঙ্গে সংঘাত, ওখানে তারক চট্টোপাধ্যায়ের সঙ্গে সংঘাত, ওখানে আমাদের আমাদের ওখানে অতীন্দার সঙ্গে তার আধার কাঁচা কলা সারাদিন তার দলটাকে কে ক্ষতি করছে? আমরা যে দলে থেকে আমাদের মমতা ব্যানার্জিকেও তো অপমান করেছে, প্রশাসক হিসাবে কে, আমাদের প্রশাসক চিফকে তাকেও তো অপমান করেছে সেদিনকে। ও কী করেছে? ও একটা খরার ধরছে, যাকে চারজন ধরে নিয়ে যায় সেও একটা খরার ধরে গাছ কাটছে ছবি তুলছে, এর কারে আর কি? ও কী কাজ করেছে এখানে? কোনো কাজ করে না। দুদিন থানার ফুলবাগান থানার ওই খাবার নিয়ে ছবি তুললো ফেসবুকে, তারপরে হাওয়া পরে যা। উনি তো বোম্বেতে দুটো সংস্থা আছে, সেখানে দুটো সংস্থা, কিন্তু ও টাটার নাম বললো কেন? ও টাটার দালাল, এর আগে সিঙ্গুরের হয়ে দালালি করছিল টাটার, ও তো টাটার দালাল। আরও কোম্পানি নেই আমাদের দেশে, তাদের কোম্পানির নাম না বলে ও তো ওখানে টাটায় ওই চাকরি করে, তো ব্যবসা করে টাটায়, ওই ব্যবসা আছে। আগামী দিনে লকডাউন উঠে গেলে 10 থেকে 15 হাজার আমাদের এই উত্তর পূর্ব কলকাতা সমস্ত ছেলেরা আমরা আজকে রাস্তায় নামবো। পরে এখন লকডাউন, তাই আমরা কোনো কিছু বলছি না, ওকে দল থেকে চালাতে হবে। কেন আমরা সবাইকে অত্যাচার করে সবার গায়ের রক্ত মাংস খেয়ে না, ও এত বদমাস, ও চলতে পারে না, চারজন নিয়ে ধরে তাও তার পেছন পেছন লাগতে যাচ্ছে। আমার সঙ্গে কিসের সংঘাত? আপনি বলছিলেন আমার সঙ্গে সংঘাতটা কিসের সংঘাত? যে পেপার, সে পেপার তো পরের দিন বেরিয়েছে, আমরা দেখলাম যে কলকাতা কর্পোরেশনকে বিশেষ করে কাজের মানুষ যার ব্যবহারে সমস্ত কাউন্সিলররা মুগ্ধ, রাস্তায় নেমে যে কাজ করে, এর আগেও অনেক মেয়র ছিল, অনেক ভালো মেয়র ছিল, কাজের মানুষ ছিলেন, কিন্তু রাস্তায় নেমে রাস্তায় দাঁড়িয়ে আমি মমতাদিকে যেমন দেখছি রাস্তায় দাঁড়িয়ে কাজ করছে, সে অতীত থেকে আমরা দেখেছি আমাদের কলকাতার মেয়র ববি হাকিম রাস্তায় দাঁড়িয়ে রাত ভর জেগে এই ঝড়ের প্রকল্প, তার উপর করোনা তো ছিলই, এই সমস্ত ব্যাপারটা নিজের জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছে। দলের পক্ষে সেটা কতটা খারাপ? দলকে ক্ষতি করে তুমি, আমি আপনাকে বলছি, সিঙ্গুরের সময় ও টাটার দালালি করেছে, আজকে আবার বলছে টাটা একটা কোম্পানি আছে তাকে কেন দিচ্ছে না? আমাদের যে এখানে যে কোম্পানি যে এই বিদ্যুৎ আমাদের এখানে চালাচ্ছে, ইলেকট্রিক সাপ্লাই ছাড়া না, বিজেপি সরকারের যে আমাদের এখানকার মন্ত্রী সাধন পাণ্ডের মেয়েকে বিজেপি সরকারের প্রশাসনের হাত থেকে বাঁচাবার জন্য, সিবিআই থেকে বাঁচবার জন্য, তাকে বাঁচাবার জন্য বিজেপি নেতৃত্বকে সন্তুষ্ট করছে বারবার, ও এখন উঠে পড়ে লেগেছে কী করে ওর মেয়েকে বাঁচাবে।
ওরে নিজের দলকে আমরা সারা দিন নেই রাত নেই, আপনারা অনেক মিডিয়া আপনারা জানেন আমরা কীভাবে কাজ করি, সবাই সব কাউন্সিলররা এখানে কাজ করে, এমন কোনো কাউন্সিলর আমি দেখব না যে তারা বসে আছে। ববি হাকিমের সমস্ত ছাত্র কাউন্সিলররা সারা জায়গায় সারা কলকাতায় যে ঘটনা ঘটেছে সেই অনুযায়ী ববি হাকিমের জন্য মেয়রিং কাউন্সিলররা নেমেছে, ডেপুটি মেয়র অতীন ঘোষ নেমেছে, বড় কমিটির সব চেয়ারম্যানরা সবাই নেমেছে, সমস্ত কাউন্সিলররা নেমেছে, সমস্ত প্রশাসনের সব লোকরা যারা যারা কাজ করে পুলিশ থেকে আরম্ভ করে সমস্ত থানায় থানায় প্রত্যেকে নেমেছে। তার উপরে এইভাবে শুধু মেয়রকে বেজ্জতি করে না, সমস্ত যারা কাজের মানুষ তাদেরকে বেজ্জতি করছে। সদন পান্ডে এটা ওর চিরদিনের স্বভাব, এই জন্য ওর আমি নাম দিয়েছি চোখে আঙুল দাদা। প্রত্যেক সময় বেরিয়ে এক চোখে আঙুল ঢুকিয়ে দিচ্ছে, ওর চোখে আঙুল ঢুকিয়ে দিচ্ছে, শশী বাজাকে অসম্মানিত করছে, অতীন ঘোষকে অসম্মানিত করছে, প্রত্যেকে শান্তনু সেনকে অসম্মানিত করছে, আমাদের এখানকার ভোলা চক্রবর্তীকে অপমানিত করছে, এই রিসেন্টলি কিছু লোকজন গুন্ডা সন্ডা পাঠিয়ে আমাদের বড় কমিটি সবার প্রিয় আমাদের চেয়ারম্যান ওকে অপমানিত করছে। প্রত্যেকটা মেয়েকে আমাদের এই যে দিদি ওকে সোপাস করেছে, ও বলছে আমি পাইনি, ওদের শুধু সোপাস না, ওকে দল থেকে বের করে দিলে আমরা সবাই গঙ্গা স্নান করে আবার আমরা ভালো করে দলটা করতে পারব। প্রত্যেকের সঙ্গে ওর লাগা আজকে না, আগে যখন কংগ্রেস করত তখনও ওই একই কাজ করেছে, তখন ভট্টাচার্যের পেছনে লাগা, প্রণব মুখার্জির পেছনে লাগা, কুমার মিত্রের পেছনে লাগা, সুব্রতদার মতো লোক যে কাজের মানুষ তার পেছনে লাগা, অজিতদাকে তো মেরেই ফেললো, অজিতদার পেছনে আমাদের নেতা অজিতদা তাকে মেরেই ফেললো, এমন কোনো লোক নেই ওর কারো পেছনে লাগে না। ওর হচ্ছে ওর স্বভাব হচ্ছে মানুষকে কী করে এই তৃণমূলকে শেষ করার ওর একটা বিশাল পরিকল্পনা আছে, এবং ওর সঙ্গে সমস্ত বিজেপির ঘর, সিপিএমের ঘর, প্রত্যেকের সঙ্গে ঘর করে।